Hello everyone, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জিজ্ঞেস করেছেন যার কারণে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। তো ভিডিও শুরুর প্রথমেই বলে নেই যে আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে জানাবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে, যদি আপনি একটু ইনফরমেশন পেয়ে থাকেন। তো আমি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকে, থাম্বনেইল দেখে হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কেন চায়নাতে আসবেন। আমার কোন একটা ভিডিও ছিল যেখানে আমি বলেছিলাম যে কখনো চায়নাতে আসবেন না, নেভার কাম টু চায়না। আজকে আমি সেটার অ্যান্সার করব যে আসলে আমি তাহলে কেন চায়নাতে এসেছি। এটা হচ্ছে একটা ফ্লাইওভারের অংশ, যেটা হচ্ছে আমাদের জিয়ানু ক্যাম্পাস এই পাশে। এটা হচ্ছে হোটেল ম্যারিয়ট, আর এ পাশ দিয়ে যদি আমি সামনে যাই তাহলে আমি নানহু ক্যাম্পাসে যাব। তো আমি সামনে দিকে এগোব। তো নেভার কাম টু চায়না ভিডিওটাতে আমি ক্লিয়ার করেছিলাম যে যেই জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন চায়নাতে আসার ক্ষেত্রে, এবং আপনি আসবেন না চায়নাতে যদি আপনার কোনো একটা ব্যাপার যেটা আমি আলোচনা করেছিলাম সেটা আপনার সাথে যায়। তো আজকে আমি তাহলে আলোচনা করব যে আমি তাহলে কেন চায়নাতে এসেছি। ওয়েল, প্রথম রিজনটাই অর্থাৎ চায়নাতে আসার যে রিজনগুলো সেগুলো কী ছিল, প্রথম রিজনটাই হচ্ছে চায়নাতে স্টাডির খরচ খুব কম এবং চায়নাতে প্রচুর স্কলারশিপ। সো নাম্বার ওয়ান, চায়নাতে পড়াশোনা করতে আপনার টাকা লাগছে না। যদি আপনি চায়নাতে স্কলারশিপ পান তাহলে আপনার কোনো রকম টাকা পয়সা লাগছে না। তো এটা গেল টাকা পয়সার ব্যাপার। প্রচুর স্কলারশিপ রয়েছে চায়নাতে, প্রচুর স্কলারশিপ। সুতরাং আপনি যদি পড়াশোনা করতে আসেন তাহলে আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না যে আমার টিউশন ফি দিতে হবে, আমার এই টাকা ম্যানেজ করতে হবে, সেটা এটা করতে হবে, সেটা করতে হবে, জব করে টাকা ম্যানেজ করতে হবে, এই ব্যাপারগুলো আপনার টেনশনের কারণ হবে না। এই তো এটা হচ্ছে মেইন রিজন। যদি বলি যে টাকা পয়সার ঝামেলাতে নেই চায়নাতে পড়াশোনা করার ক্ষেত্রে, প্রচুর স্কলারশিপ রয়েছে চায়নাতে, প্রতিটা ভার্সিটি প্রচুর ফান্ড দিয়ে থাকে, স্কলারশিপের টাকা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে থাকে, সুতরাং টাকা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। তারপর যেটা সেটা হচ্ছে চায়না অনেক কাছে, যেটা চায়নাতে আসার ক্ষেত্রে আপনার একটা রিজন হতে পারে। আপনি চাইলেই উইদিন 4 hours বা 3 hours আপনি বাংলাদেশে ট্রাভেল করতে পারছেন, ফ্রিলি অ্যাক্সেসিবল, তাই না? ফ্রিলি অ্যাক্সেস করতে পারছেন যদি আপনি দেশে যেতে চান, কোনো যদি ঝামেলায় পড়েন বা কোনো বিপদ হয়, সেটাও একটা রিজন। তারপরে যেটা সেটা হচ্ছে চায়নাতে আসার ক্ষেত্রে আপনার একেবারে টপ ক্লাস হাই লেভেল প্রোফাইল লাগছে না, যেমন আপনার সিজিপি একেবারে 3.9, 3.8 এরকম হতে হবে এমন না। আবার আপনার জিআরই দিতে হবে, তারপরে আপনার পেপার পাবলিকেশন থাকতে হবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতন, সেটাও না। সুতরাং এই ব্যাপারগুলো যদি কনসিডার করা হয়, জিআরই, টোফেল, কোনোরকম মানে মোটামুটি একটা স্কোর হলে আপনার হয়ে যাচ্ছে, আইএলটিএসের কথা যদি বলি তাহলে আপনার মোটামুটি একটা স্কোরে আপনার 6.5 আপনি চায়নাতে একটা স্কলারশিপ পেতে পারেন। আর যদি আপনার মোটামুটি একটা সিজিপিএ থাকে যেমন 3.50 টাইপের, তো এগুলো হচ্ছে রিজন চায়নাতে আসার, আপনি ইজিলি আসতে পারছেন। তারপরে আপনার ফান্ড লাগছে না, ফান্ড বলতে আপনার ওই যে ব্যাংক সলভেন্সি যে এরকম, যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যাংকে টাকাই ট্রান্সফার করে দিতে হয়, জার্মানিতে যেরকম, নরওয়েতে যেরকম, অন্যান্য কান্ট্রি আরও কিছু আছে যেখানে আপনার বিশাল অঙ্কের টাকা আপনাকে দেখাতে হয়, যেটা আপনার চায়নাতে দেখাতে হচ্ছে না। তো এটা অবশ্যই সুবিধা, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ইস্যু সবার তো এক নয়, সুতরাং এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। বা আমিও যদি বলি যে চায়নাতে আসতে গেলে কোন ফ্যাক্টরগুলো কাজ করে চায়না চুজ করার ক্ষেত্রে, যে আপনি চুজ করবেন সেই ক্ষেত্রে কোন ব্যাপারগুলো আপনার মাথায় রাখবেন, তো এগুলোই মাথায় রাখবেন যে আপনার টাকা পয়সা তেমন লাগছে না, ফান্ড দেখাতে হচ্ছে না, ব্যাংক সলভেন্সির যে ব্যাপারটা ওগুলো লাগছে না। এই তো। আচ্ছা, হাঁটতে হাঁটতে আরেকটু মনে করি আর কী কী রিজনে আমি চায়নাতে এসেছিলাম। পোর্শে, ও
অন্যতম একটা রিজন হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনি শিখে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট, কারণ ম্যান্ডারিন চাইনিজ বর্তমান বিশ্বে অনেক প্রভাব বিস্তার করছে এবং অনেক অনেকে প্রেডিকশন করছেন, জ্ঞানী ব্যক্তি যারা তারা প্রেডিকশন করছেন যে নেক্সট 5-10 ইয়ার্সে ম্যান্ডারিন হয়ে যাবে ইংলিশের মতন পাওয়ারফুল। সুতরাং এটা খুব ভালো একটা বাজার রয়েছে। জব সেক্টরের কথা যদি বলি অথবা আমি যদি বলি যে আপনি যদি আপনার মেজর রিলেটেড জব নাও পান কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ ভালো জানেন তাহলে আপনি ট্রান্সলেটর হয়েই আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, যেটা এখানে এসে আমি দেখছি যে স্টুডেন্ট অবস্থাতেও ভ্যাকেশনের সময় যারা বাংলাদেশে অনেকে যাচ্ছে, আমাদের এখানে একজন ভাই ছিলেন, আরও অনেকেই আছেন যারা ভ্যাকেশনের সময় বাংলাদেশে গিয়েও ভালো টাকা ইনকাম করে থাকে। সুতরাং এটা কিন্তু একটা রিজন। ওকে, ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারটা, পৃথিবীর অন্যান্য অনেক কান্ট্রি থেকে কিন্তু চায়নাতে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে। সুতরাং এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পারেন, যেটা আমি আমার ওই ভিডিওটাতে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, কিন্তু আপনি যদি কঠিনটা একটু সামলে নিতে পারেন তাহলে আপনার ফিউচারে ইনকাম নিয়ে টেনশন করতে হবে না। ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সো ল্যাঙ্গুয়েজটা একটা রিজন, আপনি কেন চায়নাতে আসবেন চাইনিজ শেখাটাও একটা রিজন হতে পারে। এই পাশটাতে কিছু পাকিস্তানের রেস্টুরেন্ট রয়েছে, এই পাশটাতে আমি এসেছিলাম কিছুদিন আগে, বেশ ভালো বিরিয়ানি বানায়, মজাই লেগেছিল। ও আরও একটা রিজন হচ্ছে যে চায়নাতে সব কিছু অনেক সস্তা, খুব বেশি এক্সপেন্সিভ না, বাংলাদেশের মতনই দাম আর কি, বলতে গেলে একটু বেশি, তো এখানকার কারেন্সি অনুযায়ী ঠিকই আছে এবং যদি অ্যাভারেজ বলি তাহলে বেশ সস্তা। তো এটাও একটা রিজন যে আপনার লিভিং কস্টের কথা যদি বলি তাহলে খুব বেশি খরচও লাগছে না, এখানে আপনি মোটামুটি একটা টাকায় থাকতে পারছেন। প্রচুর বাঙালি আছে, সেটাও একটা রিজন যে এমন কোথাও না যে আপনি ইন দ্য মিডল অফ নোয়ার চলে গেছেন, এখানে অনেক বাঙালি রয়েছে যাদের কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন, কোনো প্রবলেমে যদি পড়েন কখনো তাহলে আপনি আসলে হেল্প নিতে পারেন। তো এটাও একটা রিজন যে আপনি চায়নাতে কেন আসবেন বা কেন আসা উচিত। এছাড়া আরও একটা রিজন, সেটা হচ্ছে বিজনেস। আপনার যদি মানে প্ল্যান এরকম থাকে যে আপনি বিজনেস করবেন ফিউচারে, তাহলে আমি বলবো বা স্টুডেন্ট থাকা অবস্থাতে যদি আপনি টুকটাক বিজনেস করতে চান তাহলে বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম ইন চায়না। ওকে, বিকজ এখানে আপনি আপনারা অলরেডি হয়তো খুব ভালোভাবেই জানেন যে চায়নাকে বলা হয় দ্য ম্যানুফ্যাকচারিং হাব অফ দি হোল ওয়ার্ল্ড। ওকে, পৃথিবীর এমন কোনো পণ্য নেই, ইলেকট্রনিক থেকে শুরু করে যেটাই বলি না কেন, যেটার কোনো অংশ চায়নাতে তৈরি হয় না, কোনো না কোনো একটা অংশ অবশ্যই চায়নাতে তৈরি হয়। প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে এবং বিজনেস করতে চাইলে প্রচুর স্কোপ রয়েছে এখানে। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা পারেন এবং আপনার বিজনেসের ইচ্ছা থাকে তাহলে দুটোর কম্বিনেশন হবে অসাধারণ, আপনি খুব ভালো বিজনেস করতে পারবেন। আমি অনেককেই চিনি যারা স্টুডেন্ট অবস্থাতে বিজনেস করছে, তো আপনারাও শুরু করতে পারেন যদি আপনি ল্যাঙ্গুয়েজ পারেন এবং আপনার যদি ইচ্ছা থাকে। তো এটাই ছিল আজকের ভিডিওর আলোচনা যে আপনি চায়নাতে কেন আসবেন বা চায়নাতে আসলে কোন জিনিসগুলো আপনার ফ্যাসিলিটি বা পজিটিভ সাইড হিসেবে কাজ করবে এবং যেগুলো মাথায় রেখে আপনারা চায়নাতে আসতে পারেন। ওকে, তো আমি নানহু ক্যাম্পাসে অলরেডি চলে এসেছি, তো এটা হচ্ছে আমাদের নানহু ক্যাম্পাস। তো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আলোচনা করার যেটা করেছি, আর আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আর আমাদের স্কলারশিপ যে গ্রুপটা রয়েছে সে গ্রুপটাতে জয়েন করেন, কোনো কোশ্চেন থাকলে সেখানে পোস্ট করেন, যে কোনো কোশ্চেন থাকলে সেখানে পোস্ট করেন স্কলারশিপ রিলেটেড। ঠিক আছে।
ঠিক আছে, তো তাহলে ওকে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং ভবিষ্যতে আরও ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারি। তবে আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো যে আমার এই কাজগুলোকে আপনারা ছড়িয়ে দিন, সবার সাথে কাজগুলোকে ছড়িয়ে দিন, কারণ আমি যেই কষ্টগুলো করছি মানে এত ব্যস্ততার মধ্যে এত কষ্টের মধ্যেও আপনাদের জন্য সময় বের করছি, যদি আপনারা এটা সবার কাছে ছড়িয়ে না দেন তাহলে আসলে এই কষ্টের কোনো মানেই থাকে না। ঠিক আছে, তো অনুগ্রহ করে সবাইকে আপনারা এটা শেয়ার করবেন, সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।